আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের একটি কমন সমস্যা হলো মোবাইল ফোনের RAM খুব দ্রুত শেষ হয়ে যায়। যখন আমরা কিছুক্ষণ ভিডিও দেখি বা কিছুক্ষণ ব্রাউজিং করি, তারপর দেখবেন যে মোবাইল ফোনের RAMগুলো সব শেষ হয়ে গিয়েছে। এই সমস্যা প্রত্যেকের মোবাইল ফোনের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন 6টি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে 6টি সেটিংস করার পর আপনার মোবাইল ফোনের RAM আর কখনোই দ্রুত অটোমেটিক শেষ হয়ে যাবে না। আপনি সারাদিন 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করার পর দেখবেন যে MB আরও বেশি হবে। আমি এই 6টি সেটিংস অনেকদিন ব্যবহার করছি, সেক্ষেত্রে আমার মোবাইল ফোনের RAM দ্রুত শেষ হয়ে যায় না, আমার মোবাইল ফোনের MB আরও বেশি হয়। সারাদিন 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করার পর কিন্তু MB আরও বেশি হয়। চলুন এখন আমি দেখিয়ে দিই যে কি সেই 6টি সেটিংস। গাইস, 1 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি গুগল ফটোস অ্যাপটি ওপেন করবেন। এই অ্যাপটি আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে থাকে। তারপর উপরে প্রোফাইল অপশানে ক্লিক করবেন, তারপর ফটো সেটিংসে আসবেন, তারপর ব্যাকআপ অপশানে আসবেন, তারপর এখন আপনি নিচে আসবেন। এখন আপনি মোবাইল ডেটা ইউজেস এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি অবশ্যই নো ডেটা অপশানটি সিলেক্ট করবেন, তারপর বেরিয়ে আসবেন, তারপর এখান থেকে ব্যাকআপ অপশানটি অফ করে দিবেন। তারপর 2 নম্বর সেটিংসটি করার জন্য ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন, তারপর নিচ থেকে প্রোফাইল অপশানে ক্লিক করে এখান থেকে 3 লাইন্স অপশানে ক্লিক করবেন, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে নিচে আসবেন। তাহলে একটি অপশান দেখতে পারবেন যে ডেটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, এখানে ক্লিক করবেন। তারপর ডেটা সেভার এই অপশানটি অন করে রাখবেন। ডেটা সেভার অপশানটি অন করে রাখলে আপনি যখন ইনস্টাগ্রামে ভিডিও দেখবেন তখন দেখবেন যে আপনি অল্প MBতে অনেকক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে পারবেন, দ্রুত MB শেষ হবে না। সো অন করার পরে এখন আপনি নিচ থেকে হাই রেজুলেশন মিডিয়া এখানে ক্লিক করে এখান থেকে নেভার অপশানটি সিলেক্ট করে রাখবেন, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। 3 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর নিচ থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন, তারপর সেটিংস অপশানে ক্লিক করবেন, তারপর ডেটা সেভিং এই অপশানে আসবেন, তারপর ডেটা সেভিং মোড এই অপশানটি আপনি অন করে দেবেন। তাহলে কিন্তু বাকির নিচে অপশানগুলো কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। সো আপনি যখন ডেটা সেভিং মোড এই অপশানটি অন করে রাখবেন তখন দেখবেন যে আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন দেখবেন যে অল্প MBতে আপনি অনেকক্ষণ পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, দ্রুত MB শেষ হবে না। সো 4 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর উপরে প্রোফাইল অপশানে ক্লিক করে এখান থেকে সেটিংসে আসবেন, তারপর নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে আসবেন, তারপর অটো আপডেট অ্যাপস এখানে আসবেন, তারপর অবশ্যই এখান থেকে ডু নট অটো আপডেট অ্যাপস অপশানটি সিলেক্ট করে ওকে করবেন। তাহলে কিন্তু প্লে স্টোরের কোনো অ্যাপস কিন্তু অটোমেটিক আপডেট হবে না। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে অনেক অ্যাপস থাকে, ওই অ্যাপগুলো কিন্তু সবসময় আপডেট হয়, যার কারণে অটোমেটিক MB শেষ হয়ে যায়। এই অপশানে সিলেক্ট করে রাখলে কিন্তু কখনোই অটোমেটিক অ্যাপগুলো আপডেট হবে না। সো 5 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি হোয়াটসঅ্যাপে আসবেন, তারপর উপরে 3 ডট এখানে ক্লিক করে সেটিংসে আসবেন, তারপর স্টোরেজ অ্যান্ড ডেটা এখানে ক্লিক করবেন, তারপর হোয়েন ইউজিং মোবাইল ডেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্ট এই অপশানগুলো টিকমার করা থাকবে। এই অপশানগুলো টিকমার করা থাকলে কেউ যখন আপনাকে ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট পাঠাবে তখন সেগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আপনি ডাউনলোড না করলেও কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ফালতু MB নষ্ট হবে। সো আপনি এগুলো টিকমার্ক করবেন না, টিকমার্ক উঠিয়ে নিয়ে আপনি ওকে করে রাখবেন, তাহলে কখনোই অটোমেটিক ডাউনলোড হবে না, সেক্ষেত্রে MB নষ্ট হবে না। এখন 6 নম্বর সেটিংসটি করার জন্য ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর এখন আপনি উপরে 3 লাইন্সে ক্লিক করবেন, তারপর নিচে আসবেন। আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে আসবেন, তারপর সেটিংসের ভিতরে প্রবেশ করবেন, তারপর নিচে আসবেন। তাহলে একটি অপশান পাবেন মিডিয়া, এই মিডিয়া অপশানে আসবেন, তারপর এখান থেকে ডেটা সেভার অপশানটি টিকমার্ক করে রাখবেন। তাহলে কিন্তু আপনি যখন ফেসবুকে ভিডিও দেখবেন তখন দেখবেন যে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হবে, তারপরে কিন্তু আপনার মোবাইল ফোনের MB নষ্ট হবে না, দ্রুত আপনি অল্প MBতে অনেকক্ষণ পর্যন্ত ফেসবুকে ভিডিও দেখতে পারবেন। তারপর একটি অপশান রয়েছে নিচে, নেভার অটো প্লে ভিডিওস, এই অপশানটি টিকমার্ক করে রাখলে কিন্তু ফেসবুকের ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না, আপনি প্লে করলে তবেই হবে, নয়তো কিন্তু হবে না। এই 6টি সেটিংসের মাধ্যমে আপনি মোবাইল ফোনের MB অনেকটা সেভ রাখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।